165,000 টাকা চাঁদা দাম। এই যে দেখেন সুন্দর একটা গরু, ফুলগুলোটা দেখবেন 1,00,000। ফাইটার বুল দাঁতে চারটা, কালো কুচকুচে একবারে। আর তুমি মনে করো 100 চালে হবে? প্রায় আপনি দেখা যাচ্ছে 4.5-5 মনের কাছাকাছি। 135,000 টাকা চাঁদা দাম, দাঁতে চারটা। দেশ সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরুর বাজার 24-এর আরো একটা নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমাদের অবস্থান দেশের সবচেয়ে বড় গবাদি পশুর হাট, রাজশাহী সিটি হাটে। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, প্রতি রবিবার এবং বুধবার। আজকে আমরা বুধবার হাট থেকে আপনাকে বড় মাংসের যে গরুগুলো আছে এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব। আজকে বেশ সুন্দর সুন্দর চাহিদা সম্পূর্ণ কোয়ালিটি ফুল বেশ কিছু গরু এসেছে। গত আগামী বুধবারের চেয়ে আজকে মোটামুটি কিছু গরু এসেছে। এখানে সুন্দর একটা গরু দেখছেন আপনারা, কোয়ালিটি সম্পূর্ণ। আমরা একটু দাম জানবো, তো চলুন আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয়টা আনছেন ভাই এরকম? বাসার নাকি? না কিনা না। আচ্ছা, এটা জাতে কি আছে ভাই? দেশি জাত। দেশি জাতে দাঁতে কয়টা আছে? দাঁতে নেই। দর্শক, সুন্দর একটা গরু, দেশি জাতের গরুটা, এখনও দাঁতে নেই, কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের একটা গরু। দেখেন দেশি হইলেও কিন্তু কোয়ালিটি আছে, একটা সুন্দর একটা গরু। ভাই ওজন কেমন হবে এই গরুটার? এখন জানা আছে ওজনটা কেমন হবে? 5.5 মন। কত রাখছেন ভাই দাম? কত রাখছেন দাম? 155। আচ্ছা, একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই। মোবাইল নাম্বারটা 07-51-28-79-65। দর্শক, 155,000 টাকা চাঁদা দাম, 5.5 মন বা 5 মন এরকম আইডিয়া দিতে আছে। সুন্দর একটা গরু, দেশি জাতের, কোয়ালিটি সম্পূর্ণ। এখন এদিকে আমার পিছনে বেশ সুন্দর একটা গরু দেখছি আমরা, কালো কুচকুচে, বেশ শিংখারা, কোয়ালিটি সম্পূর্ণ ভালো একটা গরু। এটাও দেশি জাতের, একটু আমরা একটু দাম জানবো। মামা কেমন আছেন? কয়টা আনছেন মামা? চুক্ষা একবারে চুক, দুইটা না, ওই একটা আর এই যে একটা, এইটা তো একবারে সেই মাশাল্লাহ অনেক চুক্ষা একটা শিং, ফাইটার গরু বলা যায়। আচ্ছা, এটা দাঁতে কয়টা আছে? চার দাঁত। আচ্ছা দর্শক, এই যে ফাইটার বুল দাঁতে চারটা, কালো কুচকুচে একবারে, এই যে গরু ফুলটা দেখেন। ওজন কেমন হবে মামা? এটা 4.5 মন। ওটা 5 মন। আচ্ছা, ওটাও দেখবো। এটা কত রাখছেন দাম কালোটা? 145 কি চাঁদা দাম? কেমন কি হলে ছাড়বেন? 25-28 এরকম না? আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন একটু। 07-51-65-55-15। দর্শক, মামা মূলত চমৎকার দুইটা গরু নিয়ে এসেছে, একটা ফাইটার বুল এবং একটা যে খামারি পুজুকি আছে লাল। যদি আপনাদের এই গরুটা যদি ভালো লাগে, এই ফাইটার বুল এই গরুটা, 4.5 মন ওজনের আইডিয়া দিতে আছে মামা। সুন্দর একটা গরু, চাহিদা সম্পন্ন ফাইটার বুল, যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন, 4.5 মনের মতো আইডিয়া দিতে আছে। আর এই যে পাশে আরও একটা গরু নিয়ে এসেছে, লাল লাল, সুন্দর একটা গরু, ভালো মানের একটা গরু। এই যে দেখেন, এটা কত রাখছেন মামা? 160। বেচা কিনা কত করবেন? ওটা 140-45। আচ্ছা, 140-45 টাকা হলে, 45,000 হলে বেচা কিনা করবে। ভালো একটা গরু, দেখেন গরু, দেখেন গরু, দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে ফুল গরু, যেহেতু আজকে একটু হাট ফাঁকা আছে, সেক্ষেত্রে ভালোভাবে দেখাতে পারবো আজকে গরু আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, দাঁতে কয়টা আছে ওটা? এটাও 4টা, এটাও 4টা নাকি? ওজন কেমন হবে গরুটার? 5 মন। 4.5 মনের আইডিয়া ওটা না? আর এটা 5 মন, 160-165 এরকম নাকি? 45 হলে ছাড়বেন? আচ্ছা, 145,000 টাকা হলে ছাড়বে। মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। এখানে আরও একটা গরু, কালো সাদার মিশ্রণ, দেশি জাতের একটা গরু, শিং আছে, একটু দাম জানবো আমরা। কত রাখছেন মামা এটা? 135। দাঁতে কয়টা আছে? 4 দাঁতের গরু, 135,000 টাকা চাঁদা দাম, দাঁতে 4টা, দেশি জাতের, শিং একবারে চোখা। এখানে আরও গরু আছে, সুন্দর, বেশ ভালো শাহিওয়াল ব্রিডের গরু। এই যে দেখেন, লাল দেখার মতো, শিং একবারে হালকা, বেশ সুন্দর একটা গরু। এই ধরনের গরুগুলাই দেখানোর চেষ্টা করি সবসময় এবং আপনারা দেখতেও থাকেন। এটা দাঁতে কয়টা আছে মামা? কত রাখছেন দাম? 145। কেমন কি হলে বেচা কেনা করবেন? এটা
135 চা দাম 145000 হবে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর কেমামা দামদার চলছে নাকি দর্শক দামদার চলতে আছে মামা দাঁত কয়টা আছে এটা মামা এই ছড়া ছড়া এই কোলে কি কি যে দর দাঁত ছড়া না আর দর্শক ওজন কেমন আছে ওজন 5.5 মনে ভাই 5.5 মন না কত রাখছেন দাম মামা দাম সাথে 150 আচ্ছা দর্শক মামা মূলত 5.5 মনের আইডিয়া দিতাছে 1.5 লক্ষ টাকা চা দাম তারপর আপনারা আসবেন দেখে শুনে আসবেন দেখে পরেগা দাম দর করবেন মামা এর ভিতরে কি দাম দর করা যাবে কেমন কি হলে ছাড়বেন এটা 35 হলে দাও 35 না মোবাইল নাম্বার বলেন 07 2657 আমরা একটু গরুটা দেখাই ভালো মানের একটা গরু তাহলে দাঁতে 6টা 35-36 হলে ছাড়বে ভালো একটা গরু আরও এদিকে কিছু গরু আছে গরুগুলো একটু দেখাবো আপনাদেরকে এখানে আরও একটা গরু দেখছি আমরা বেশ ভালো এই যে দেখেন এই ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আসে সিটিতে এবং আজকে বুধবার হাট মূলত গরু তেমন একটা আসেনি তারপর কিছু গরু আসছে কিছু গরু এসেছে ভাই দাঁতে কয়টা আছে এটা চার দাঁত না কত রাখছেন দাম 45 আচ্ছা চার দাঁতের একটা গরু 145000 টাকা চা দাম এর ভিতরে কথাবার্তা বলে নিয়ে যাবে এখানে বেশ সুন্দর চাহিদা সম্পূর্ণ কালো কুচকুচে এই ধরনের গরুগুলো খুবই কম পাওয়া যায় কালো কুচকুচে বেশ ভালো মানের একটা গরু মামা এটা কার কেমন আছেন মামা আপনি ভালো নাই ব্যবসা মানে কি চাঙ্গে একবার চাঙ্গে হইছে সাতালে উঠে আছি সাতালে বসে আছেন মামা এটা দাঁতে কয়টা আছে দুই দাঁত দাঁতে দুইটা না আচ্ছা জাতে কি দেশি না সাইলের মিশ্রণ আছে মামা সাইলটা না দেশি একবার অরিজিনাল দেশি না আচ্ছা কত রাখছেন দাম এটা দাম রাখছি 150 ওজন কেমন হবে মামা এটার 3.5 মন না কত কম বললেন 3.5 মনে করে 100 চাইলে হবে প্রায় আপনি দেখাচ্ছে 4.5 মন 5 মনের কাছে 3.5 মনে করে 100 চাইলে হবে প্রায় আপনি দেখাচ্ছে 4.5 মন 5 মনের কাছে কাছে আছে পাঁচ মনের কাছাকাছি হবে আইডিয়া তো আদবের ভালো আছে তাই আবার কম বলতে পাঁচ মনের কাছাকাছি হবে দর্শকের গরুটা আসলে মামা একটু ইয়ার কি ফাইজলামি করছে হ্যাঁ দেখাচ্ছে গরুটা পাঁচ মনের কাছাকাছি হবে 1,50,000 না আচ্ছা 1,50,000 টাকা চাওয়া দাম না আচ্ছা 1,50,000 টাকা চাওয়া দাম তারপরে কথা বলার সুযোগ আছে এর ভিতরে আপনারা যোগাযোগ করতে পারেন মামা একটু মোবাইল নাম্বারটা বলেন তুলেন 017 দর্শক মূলত এই যে গরুটা 5 মনের মতো মাংস হবে 1,50,000 টাকা চা দাম মূলত আজকে আমাদের যে মামারা আছে একবারে সঠিক সঠিক যে গরু ওজন এবং সঠিক যে দাম ওই দামই চাইতে আছে সব সঠিক সঠিক চাইতে আছে তো এখানে আরো দুইটা একজোড়া গরু বেশ ভালো একজোড়া গরু মূলত দুজনা নিয়ে দাঁড়ায় আছে আমরা একটু দাম জানবো মামা এটা দাঁতে কয়টা আছে দুই দাঁত আর ওটা 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 কত আছে মামা ওটা দাঁত হয়নি না আচ্ছা এটার দাম কত রাখছেন মামা দাম লাগিয়েছি 135 আচ্ছা এই গরুটা হচ্ছে আপনার দুই দাঁতের একটা গরু 135,000 টাকা চাওয়া দাম এর ভিতরে কথা বলার সুযোগ আছে তারপরে এই যে দেখেন একটা সাহেব বেশ ভালো একটা গরু এই যে দেখেন গরুটা দেখেন বেশ কোয়ালিটি সম্পূর্ণ সুদর্শন একটা গরু দেখার মতো বিগ সাইজের গরু মামা কেমন আছেন ভালো আছেন মামা আপনার এটা আচ্ছা কয়টা আনছেন এরকম মামা একটাই আচ্ছা দর্শক এক পিস গরু নিয়ে এসেছে সুদর্শন একটা গরু দেখার মতো ভালো মানে একটা গরু পার্সেন্টেন্সে খুবই ভালো আছে আচ্ছা মামা এই গরুটা দাঁতে কয়টা আছে দাঁতে দুইটা না আচ্ছা কত রাখছেন দাম মামা 165 দর্শক গরুটা দেখেন 1,65,000 টাকা চা দাম দাঁতে দুইটা দেখা যাচ্ছে আপনার 5.5 মনের মতো হবে মাংস মামা একটু মোবাইল নাম্বারটা বলেন মামা
মোবাইল নাম্বারটা একটু বল 0744 0744 6348 15 এটা কি দেশের সাথে শাহিওয়াল আছে নাকি দেশের সাথে শাহিওয়াল 165000 টাকা চাঁদা দাম এই যে দেখেন সুন্দর একটা গরু ফুল গরুটা দেখবেন 165000 টাকা চাঁদা দাম দাঁতে দুইটা দেশের সাথে শাহিওয়ালের ক্রস আছে সুন্দর একটা গরু এখানে আরো একটা গরু আছে একটু পাশে দেখাবো যেহেতু সূর্য পাশে এই গরুটা দেখেন ভালো একটা চুটের অধিকারী এই গরুটা মামা এটা কত রাখছেন দাম 165 দাঁতে কয়টা আছে দিগল দুই দাঁতের গরু কেমন কি হলে ছাড়বেন মামা আগে থেকে একটু কম মনে হইতেছে দাম নাকি আগে একটু কম মনে হইতেছে দর্শক 165000 টাকা চাঁদা দাম 155000 টাকা হলেই ছাড়বে প্রায় পাঁচ মনের মতো হবে মাংস তাতে দুইটা এখানে আরো এক জোড়া গরু এই গরুগুলা প্রচুর পরিমাণে আসে সিটিতে ভরপুর আমদানি হয় বিশেষ করে রবিবার হাটে আজকে বুধবার হাট ভাঙা হাট তেমন একটা গরু আসেনি সুন্দর সুন্দর গরু আসে বিশেষ করে রবিবার হাটে মামা কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে চলছে টুকটাক টুকটাক না বেচা কিনা নাই বেশি করে রবিবার বুধবার হাট ভাঙা হাট আমদানি হয় নাই মানুষও নাই আজকে আচ্ছা এটা দাঁতে কয়টা আছে মামা দুইটা দাঁতে দুইটা আচ্ছা কত রাখছেন মামা দাম এটা 35 নেব বলিল 135 বিক্রি দাম আচ্ছা ওজন কেমন হবে এখন ওজন পুনে পাঁচ মন আচ্ছা 135000 টাকা হলে মামা ছাড়বে দুই দাঁতের গরু পুনে পাঁচ মনের ওজনের টার্গেট দিতে আছে মামা সুন্দর একটা গরু তো ঠিক আছে মামা বেচা কিনা করেন শেষ পর্যন্ত কি হয় দেখেন ওইটা কাট ওইটা আরেকজনের না আচ্ছা এপাশে আরও একটা গরু আছে বেশ সুন্দর একটা গরু এই যে দেখেন এই ধরনের গরুগুলো প্রচুর চাহিদা থাকে এবং আমদানিও হয় খুব ভালো ভাই এটা কি আপনার নাকি এটা আমার না ভাই এইটা আমার মরাড়া এটা কই মরা কই এটা তো তাজা হয়ে আছে তাজা গো লোক লিছ না মানুষ নাই তো লিবে কই থিকা এই তো এডি তো জালা আচ্ছা এটা ইয়া করস না ভাই কত রাখছেন ভাই এটা ভাই কত রাখছেন দাম দাম 120-125 125-125 আজকে মানে আপনার এটাই সর্বনিম্ন রেট নাকি হ্যাঁ এই যে মালও আছে এই পারে একটা আছে ওই পাশে আছে ওটা 225 ওই যে ওটা না এটা কেন এবার মাথা আছে ওই পাশে আচ্ছা দাও 3 লাখের ওই সাদাটা না 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 কালো কালো এই বরাবর 3 লাখের 3 লাখের উঠছে জান আচ্ছা দেখি যাব আচ্ছা দর্শক এই গরুটা মূলত 120000 টাকা চাঁদা দাম করজ জাতের একটা গরু তো ঠিক আছে ভাই বেচাই না করেন হাটে তো পরিস্থিতি ভালো না খুব খারাপ ভাই তো দর্শক এখানে সুন্দর এক জোড়া গরু দেখছি আমরা শায়াল বিডের আমরা একটু দাম জানবো মামা এই জোড়া কার গরু ভাই মামা আপনার কত রাখছেন জোড়ায় জোড়ার 350 আচ্ছা দাঁতে কয়টা করে আছে এগুলা দুইটা করে তার মানে এখনো তো রাখলে আরো বেশ মোটা সোটা হবে দর্শক এখানে এক জোড়া গরু আছে 350 হচ্ছে আপনার চাঁদা দাম দাঁতে দুইটা করে আছে তো প্রচুর আজকে গরু আমদানি মোটামুটি আমদানি বেশি একটা আমদানি হয়নি এই যে হাটের চিত্র মূলত এই সাইডে কিছু গরু আছে দর্শক বেশ কোয়ালিটি সম্পন্ন হলিস্টিয়ান ফিজিয়ান জাতের একটা সার গরু এ ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আসে রাজশাহী সিটি হাটে আজকেও এসেছে বেশ কিছু গরু তো এখানে আমরা একটা সাদা গরু দেখছি মামা এটা কার গরু কয়টা আনছেন এরকম দুইটা ওইটাও নাকি আচ্ছা এগুলো দাঁতে কয়টা করে আছে মামা এটা চারটা ওইটা দুইটা ওইটা দুইটা তো যদি আরো এক বছর রাখে এতে তো ডাবল হয়ে যাবে আচ্ছা এগুলোর ওজন কেমন আসবে মামা সাদাটা এখন তোমার সাত মন আর এই যেটা কালোটা 6.5 সাত মন এরকমই আছে নাকি আধ মন কম বেশি আচ্ছা এটা কত রাখছেন মামা দাম এটা 215 স্যার 215 আচ্ছা কেমন কি উঠলো মামা যেহেতু বাজার খারাপ 75-80 উঠছে না আর এই যে পাশে যে বড়টা একটু দেখান তো মামা একটু চাপাই দেন এটা এটা কত রাখছেন মামা 205 আচ্ছা দর্শক সুন্দর দুইটা গরু ফিজিয়ান এবং করস এই যে এটা হচ্ছে করস গরু বেশ সুন্দর বদানটাও বেশ মোটা এই গরুটা যদি আরও এক বছর রাখেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে 12 মন 14 মন এরকম হয়ে যাবে এতে বেশি হবে তা কম না হ্যাঁ আর এই যে এটাও মনে করেন একটা ভালো একটা গরু দাঁতে চারটা এটাও যদি আরও এক বছর রাখেন দেখা যাচ্ছে বল্ডার হয়ে যাবে হ্যাঁ
বেশ সুন্দর সুন্দর দুইটা গরু যদি নেন সেক্ষেত্রে মামার সাথে যোগাযোগ করতে পারেন। মামা একটু মোবাইল নাম্বারটা বলেন। আচ্ছা দর্শক, যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ধরনের গরু প্রচুর পরিমাণে আসে এবং মামা সিটি হাটের নিয়মিত একজন গরুর ব্যবসায়ী। মামা, আগের চেয়ে গরুর দাম কেমন কি মনে হইতেছে? কমই নাকি কমছে? আচ্ছা, তারপর তো হাটে আসলে গা বোঝা যাবে কি অবস্থা না? আচ্ছা ঠিক আছে, মামা বেচা কিনা করেন, দেখেন কি হয়। তো এই সাইডটা হচ্ছে আপনার ফিজিয়ান গরুর হাটা। এটা এই সাইডে মূলত আপনার ফিজিয়ান এবং করস গরুগুলো থাকে মাংসের এবং পালার উপযোগী। বিশেষ করে মাংসের গরু বেশি আছে ফিজিয়ান জাতের। এইগুলো মনে করেন আপনার একটা বিগ সাইজের সুটাম দেহদারি বিগ সাইজের বল্ডার, এই গরু দেখা যাচ্ছে আপনার 200 রুপারে আছে। এই যে দেখেন বিগ সাইজের গরু, সুন্দর সুন্দর মাংসের টাইগার গরু এগুলো। এই দেখেন গরু, দেখেন একটা বিশাল বড় বড়। দর্শক, এখানেও বেশ 3 পিস গরু দেখছি আছে এখানে বান্দা, বেশ ভালো 3 পিস গরু কাটার। এটা হচ্ছে আপনার কাটাই গরু এবং এগুলো হচ্ছে আপনার পালার গরু। এগুলো দেখা যাচ্ছে আপনার 120-130 এরকম দাম আছে এই তিনটার। বেশ ভালো তিনটা গরু। হ্যাঁ, মূলত হয়তো বা দাম দর চলতে আছে এদিকে, তো যারা এই ধরনের গরু নেবেন সিটিতে আসবেন, আসতে পারেন। দর্শক, চমৎকার একটা গরু, দেখেন গরুটা, দেখেন দেখলে বুঝতে পারবেন কি ধরনের গরু এটা। মামা, দাঁতে কয়টা আছে এটা? দাঁত হয়নি এখনো। তাহলে তা সেই একটা বিগ সাইজের গরু হয়ে যাবে রাখলে। এক বছর কত রাখছেন দাম? দাম 210। 210 এখন কেমন হবে ওজন? ওজন 7 মন। 7 মন, 3×7=21 নাকি? 30 করে বর্তা আছে, তারপর তো আলোচনা করার সুযোগ আছে। 210 চাঁদা দাম, তারপরেও আলোচনা করার সুযোগ আছে। ভালো একটা গরু, এই যে দেখেন দাঁতে নিয়ে এখনো। এই পাশে আরও বেশ কিছু গরু আছে দেখছি, সুন্দর একটা গরু শাহেয়াল দুধের। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। এইটা কত রাখছেন মামা দাম? দামটা আছে 190। আচ্ছা, দাঁতছে কি মামা? দাঁতছে, দাঁতে নিয়ে এখনো 1,90,000 টাকা চাঁদা দাম দাঁতে নিয়ে এখন এই গরুটা। বেশ সুন্দর একটা গরু। এইখানে আরও একটা গরু আছে, এই গরুটাও দেখব। এদিকে কিছু গরু আছে, আমরা এই ভিতরে একটু যাবো এবং ভিতর থেকে একটু গরুর দাম জানাবো। আজকে কিছু ভালো আছেন কি আনসার নাকি? কয়টা আনছেন? একটাও বেচাই নাই। আসছি দর্শক, এখানে বেশ কোয়ালিটি ফুল একটা গরু, মাঝারি সাইজের। দাঁতে কয়টা আছে মামা? দাঁতে দুটা না? হ্যাঁ দুটা। ওজন কেমন হবে এখন? ওজন 4.5 মন হবে। 4.5 মন, কত রাখছেন দাম? দাম রাখছি 135। 135, 4.5 মন ওজনের গরু। ওজন 4.5 মন হবে, 135,000 টাকা চাঁদা দাম। বেচা কিনা কেমন কি করবেন? কিনা 25 কিনা 22 হলে বেচে দেবো। 22, 25 কিনা 22 হলে ছাড়বেন? 3,000 লস দে। লস দেবো কি আছে? লস আছে তো ব্যবসা, লস বাজার খারাপ মানে তো কি? আবার আগামী সপ্তাহে 10,000 মেরে দিবেন অন্য গরুতে নাকি? হ্যাঁ আল্লাহ দিলে মেরে দেবো। আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দর্শক, এই যে 122,000 টাকা দিয়ে বেচা কিনা করবে এই গরুটা। ভালো একটা গরু দেখেন। মোবাইল নাম্বারটা বলেন। 09-09-50-42-75-23। 50-42-75-23। দর্শক, 122,000 টাকা দিয়ে বেচা কিনা করবে 4.5 মন ওজনের একটা গরু। এই যে দেখেন, যদি ভালো লাগে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে। ঠিক আছে, বেচা কিনা করেন। হ্যাঁ ভাই, ওকে, বাই বাই, টাটা। আচ্ছা, এদিকে আমাদের মাইনুল ভাই দেখছি খালি থাপড়াইতে আছে। হ্যাঁ, খালি থাপড়াইতে আছে আমাদের মাইনুল ভাই, দেখি একটু। এটার উপরে থাপড়াইতে আছে খালি। চমৎকার একটা গরু, বেশ সাদা সাদা লাল মিশ্রণ, বেশ ভালো। মাইনুল ভাই খালি তো দেখি থাপড়াইতে আছেন, ওই মুরাদটা কাম হয়েছে না ভাই? কাম হইতে আছে না? আচ্ছা, দাঁতে কয়টা আছে মানুল ভাই? এটা সেই সুন্দর একটা গরু তো আজকে দেখছি আপনার কাছে, দাঁতে দুইটা। কত রাখছেন মানুল ভাই দাম? ভাই এই যে লোকে বলছে 50 ভাঙতে বলছে। আচ্ছা, আপনি কি 50-এর উপরে? হ্যাঁ। আচ্ছা দর্শক, 150,000 অলরেডি উঠে গেছে দাম, হয়তো বা 25, এটা 25 বলতে আছে নাকি? আচ্ছা, এটা হচ্ছে আপনার 125,000 টাকা বলতে আছে। এই যে গরুটা দেখি 150,000 টাকা অলরেডি উঠছে, হয়তো বা 55 বা 60 হলেই বেচা কিনা করবে আমাদের
মাইনুল ভাই বেশ সুন্দর একটা গরু চমৎকার ভালো একটা গরু এই যে দেখেন আর যদি নিতে চান সেক্ষেত্রে মাইনুল ভাইয়ের মোবাইল নাম্বার আছে আমার কাছে যোগাযোগ করতে পারেন মাইনুল ভাইয়ের নাম্বার লিয়া এই যে আজকে সিটিহাট থেকে গরুর দাম জানানো এই পর্যন্তই যারা সিটিহাট আসতে চান আসতে পারেন খুব সহজে প্রথমে আপনাদেরকে রাজশাহী শহরে নামতে হবে দেশের যে কোনো জেলা থেকে এসে শহর থেকে 2 থেকে 3 কিলো দূরত্বে রাজশাহী সিটিহাট আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম